নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও স্বাস্থ্যকর্মী পদে নতুনভাবে রিক্রুটমেন্ট করার জন্য নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হলো রাজ্যের জেলার তরফ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যে কোন জেলাতে আবারও কর্মী নিয়োগ হচ্ছে এবং এই পদে কারা কারা আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুনভাবে প্রতিনিয়ত কিন্তু সরকারি চাকরির আপডেট প্রকাশিত করা হয়। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রতি জেলাতেই কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে। সেইভাবে আবারও কিন্তু নতুন জেলা দক্ষিণ চব্বিশ পরগনাতে স্বাস্থ্যকর্মী হিসেবে ব্লকে কর্মী নিয়োগের আপডেট কিন্তু প্রকাশিত হলো। সেখানে জেলার সমস্ত জায়গা থেকে কিন্তু স্থানীয় যে ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পদে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্স অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithsovik.com ভিজিট করতে পারে। সেখান থেকেই কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। মগরাহাট এক নম্বর ব্লক উস্তি দক্ষিণ চব্বিশ পরগনার 7 ডিসেম্বর 2022 প্রকাশিত হয় এই নতুন আপডেট, যেখানে স্বাস্থ্যকর্মী হিসেবে নতুনভাবে নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রিমূলক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর প্রার্থীদের বয়সসীমা যারা তপশিলি বা তপশিলি উপজাতি রয়েছেন তারা 22 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। প্রার্থীকে মাধ্যমিক এবং তার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে, এবং যদি তোমরা যে সমস্ত তাদের স্বনির্ভর গোষ্ঠীর নাম থাকে তারাও কিন্তু সেগুলিকে জমা করতে পারবেন। আবেদন করতে গেলে বয়সের প্রমাণপত্র, এলাকার বাসিন্দার ভোটার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, উপযুক্ত পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ দেয়া গ্রেড ওয়ান বা গ্রেড টুর স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য, বিবাহিত পথীদের বিবাহ নির্ধারণ করার সেই সার্টিফিকেট, 5 টাকার ডাক টিকিট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ভোটার তালিকার ক্রমিক নাম্বার, সমস্ত কিছু নিয়ে কিন্তু যে ব্লক অফিস আছে সেখানে জমা করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবে বলে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ কোন সমষ্টি ব্লক সেটা দেবেন, আবেদনকারীর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, ফটো, জন্ম তারিখ, বয়স, আর তার সাথে সাথে কিন্তু এখানে নিজের স্বামীর নাম, পিতার নাম, সাধারণ বসবাসের ঠিকানা, গ্রাম, থানা, জেলা, পোস্ট, পিন, সমস্ত কিছু, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, যদি বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা হন তার সমস্ত ডিটেলস, উপস্বাস্থ্য থেকে কত কিমি দূরে তাদের বাড়ি, এসসি এসটি কি না, রেশন কার্ড, আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, মাধ্যমিকের কত শতাংশ নাম্বার পেয়েছেন সেগুলো দেবেন, এবং দিয়ে ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। জমা করতে হবে বলে দিই মগরার ওয়ান ব্লক উস্তি দক্ষিণ চব্বিশ পরগনাতে। যারা এখানে আবেদন করবেন তারা কিন্তু ফর্মটি সঠিকভাবে ডাউনলোড করবেন এবং করেই কিন্তু এখান থেকে আবেদন করতে হবে। স্বাস্থ্য বিভাগে আবারও কিন্তু নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হলো, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে এখনই কিন্তু ডাউনলোড করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।